যে খবরের দিকে নজর রাখবো, সরানো হলো ব্লক সভাপতিকে, গ্রামীণ ব্লক সভাপতিকে সরানো হয়েছে তার পদ থেকে এমনটাই তৃণমূলের মাল গ্রামীণ ব্লকের সভাপতিকে সরানো হলো তার পদ থেকে এমনটাই জানা যাচ্ছে। তিনি অশ্লীল প্রস্তাব দেওয়ায় তাকে এই পদ থেকে সরানো হয়েছে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক। কৌস্তভ, ঠিক জানতে পারছো বিষয়? দেখো, দীর্ঘদিন থেকে জলপাইগুড়ির যে মালবাজার এলাকা, সেই মালবাজার এলাকায় তৃণমূলের নিজেদের মধ্যে একটি রাজনৈতিক চাপানো শুরু হয়েছিল। মালবাজারের যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বড় অভিযোগ করেছিলেন মাল গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশীল কুমার প্রসাদের বিরুদ্ধে। তিনি যেটা অভিযোগ করেছিলেন যে তাকে নানানভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন সেই গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুশীল কুমার প্রসাদ, এবং এই নিয়ে কিন্তু মাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারপরে কিন্তু একাধিক সমস্যা দেখা যায়, এমনকি যে রীনা বড়া যিনি রয়েছেন, তিনি কিন্তু সুশীল কুমার প্রসাদকে গ্রেপ্তারের দাবিতে মাল থানার সামনে রীতিমতো অনশনে বসেন, এবং পাশাপাশি দেখা যায় যে যারা সুশীল কুমার প্রসাদের যারা অনুগামী তারাও কিন্তু তা সেখানে জমায়েত করে রীতিমতো রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়। রীনা বড়া যেটা জানিয়েছিলেন যে তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, তিনি তার সঠিক বিচার চান এবং সুশীল কুমার প্রসাদের শাস্তি চান। এবং শেষমেশ দেখা যাচ্ছে যে গতকালের যে সিদ্ধান্ত জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সুশীল কুমার প্রসাদকে কিন্তু তার যে পদ রয়েছে এই মধ্যে সাংগঠনিক ব্লক মাল গ্রামীণ ব্লক সভাপতি, সেই সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় এখন দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইককে। তবে সুশীল কুমার প্রসাদ কিন্তু এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে তাকে সমস্ত ঘটনায় ফাঁসানো হচ্ছে। ন মাস আগে তিনি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, যখন থেকে দল সিদ্ধান্ত নিয়েছিল যে এক দল এক পদ, এক ব্যক্তি এক পদ নিতে হবে, সেই সময় তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি পদ ছেড়ে দেন এবং তিনি দায়িত্ব দিয়েছিলেন রীনা বড়াকে। কিন্তু রীনা বড়ার বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছিলেন যে তার বিরুদ্ধে দেখা যে অভিযোগ আনেন, এবং তিনি পাল্টা বলেন যে তাকে ফাঁসানোর জন্য এই সমস্ত কথা বলা হচ্ছে। তবে এই নিয়ে কিন্তু শুরু হয়েছিল রাজনৈতিক উত্তাপ, এমনকি মাল থানার সামনে জমায়েত হয়েছিল, পাল্টা জমায়েত হয়েছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের যারা জেলা স্তরের নেতৃত্ব সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে রীনা বড়া যিনি রয়েছেন, তিনি কিন্তু সুশীল কুমার প্রসাদের যে শাস্তির দাবিতে অনড় ছিল। শেষমেশ জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু সুশীল কুমার প্রসাদকে তার পদের থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সুশীল কুমার প্রসাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইন্দ্রাণী, ধন্যবাদ কৌস্তভ। কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তভ ভৌমিকের সঙ্গে।